তারপর নয় নম্বর কোয়েশ্চেনটা বলা আছে যে পাঁচজন পুরুষ চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ দুজন মহিলা কীভাবে বাছাই করা যেতে পারে তো বাছাই করলে দেখি ফাইভ সি ওয়ান ইন্টু ফোর সি টু ফাইভ সি ওয়ান মানে আমরা জানি ফাইভ ফোর সি টু মানে ফোর ইন্টু থ্রি বাই টু তো এটা কাটাকাটি করলে তিরিশ হয়ে যাচ্ছে ইজি এই কোয়েশ্চেনটা সায়েন্সের ছেলে ফুলেরাও ভুল করতে পারে কোয়েশ্চেনটা ভালোই ট্রিকি যে এক্স প্লাস টু কিউবিক রুট টু স্কোয়ার কিউবিক রুট ইকোয়াল টু জিরো হলে দেখা হচ্ছে মানে এক্স কিউব প্লাস সিক্স ইকোয়াল টু কত তো যেটা প্রথমে আমরা এক্সকে ডান পাশে নিয়ে গেলাম তারপর কিউব করে দিব তারপর কিউবের সূত্র লিখব যে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে যদি এই লাইনটায় আমরা দেখি যে এটা আসলে এটা তো টু হবে কিউব করলে এটাকে কিউব করলে স্কোয়ারের টুটা থেকে যাবে এটাকে করলে দুইটা মাল্টিপ্লাই করলে এই দুইটা যোগ হয় পাওয়ারগুলা আর এই ভ্যালুটার মান আমরা এখান থেকে পাই যে মাইনাস এক্স আর বাকি পাঁচটা রিক্সি এখন সলভ করলেই হয়ে যাবে টু প্লাস সিক্স এই নর্মাল ক্যালকুলেশন করলে পক্ষান্তর করলে আমার এক্সকে প্লাস সিক্সে ভ্যালু সিক্স এক্স চলে আসবে পরের কোয়েশ্চেনটা ফাইভ এক্স প্লাস এইট ইন্টু ফাইভ এক্স প্লাস সিক্সটিন ফাইভ এক্স ইকোয়াল টু ওয়ান আচ্ছা এখানে ফাইভ এক্সকে যদি আমরা এক্স ধরে নিই এ ধরে নিই তাহলে কথা হয় এ প্লাস এইট এ প্লাস সিক্সটিন এ ইকোয়াল টু ওয়ান

খেয়াল করলে দেখবে এটাকে একটাকে যদি ফোর হয় একটা থ্রি হয় চারে তিনে সাত আবার চারে তিনে গুণ করলে বারো হইতেছে আবার এটার ভ্যালু লাগে তাহলে আমি একটা চার বসাই দিই একটা এখানে একটা চার স্কোয়ার বসাই দিয়ে একটা তিন স্কোয়ার বসাই দিই তাহলে হিসাব করে ফেলি ফোর স্কোয়ার তিন স্কোয়ার ষোলো বা এটা লসাই বসে করলে ভ্যালু ওনার কোয়েশ্চেনটা যদি দেখি লক টু log রুট ই তারপরে e স্কোয়ার তা আমরা আসলে বেসগুলা দুইটা সমান করবো সমান করতে গেলে এটা কি এটা বেস রুটি এটাকে রুটি করব রুটি করতে গেলে পাওয়ার ফোর দিতে হবে কারণ ই স্কোয়ার আর রুট ইর উপর পাওয়ার ফোর দিলে দুইটা সেমই হয়ে যায় তখন কি আমরা চার ফোরকে সামনে নিয়ে আসলাম এখন দেখি বেস যেহেতু সমান এটা হচ্ছে ওয়ান আসবে আচ্ছা ফোর একে ফোর অ্যান্ড টু যদি টু এর পাওয়ার ফোর আছে অ্যান্ড ফোরকে আমরা যদি টু স্কোয়ার লিখি তাহলে যেটা হবে আমি টুটাকে সামনে নিয়ে আসবে এই ক্ষেত্রে এখন আবার দেখা যায় বেস দুইটা সমান আর বেস সমান হলে ভ্যালু ওয়ান সো এটা ভ্যালু টু যদি এটা একটু ট্রিকি বাট সহজ বেসিক জানলে সহজ না ব্যাটা এটা ইজি কোশ্চেন সবারই কমন থাকার কথা বার্ষিক টেন পার্সেন্ট মনে হয় আটশো টাকা দুই বছর চক্রবর্তী চক্রবর্তী সূত্র আমরা জানি সি গল্প পি ইন্টু ওয়ান প্লাস আর পার এন এখানে ওয়ান বসায় দিই আর এর মান হলো টেন বাই হান্ড্রেড স্কোয়ার হবে তো এটাকে লসাগ করে স্কয়ার হিসাব করে করলে ভ্যালু চলে আসবে এই তিন চারটা দেওয়া আছে এর মধ্যে কোনটা বড় তো আমরা এটা যেভাবে করব যে কোনো দুইটা দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব যে প্রথমে আমি নিলাম এইট বাই থ্রি আর এটা নিলাম টোয়েন্টি ফোর বাই ইলেভেন এই দুটোকে হিসাব করতে গেলে টোয়েন্টি ফোর বাই ইলেভেন ঠিক আছে কিন্তু এইট বাই থ্রিকে ওইরকম করে হরটা যেন সেইম আসে তাহলে তিন দ্বারা গুণ করলে হর সেইম আসতেছে চব্বিশ বাই এটা আসবে নয় এটা চব্বিশ বাই এগারো বুঝাই যায় যে চব্বিশ বাই এগারোটা বড়ো তার মানে আমি চব্বিশ বাই এগারোটা এবার নিলাম এখন এটার সাথে আমি আরেকটার কম্পেয়ার করবো এবার ফাইভ বাই টুয়েলভের কম্পেয়ার করবো এখন ফাইভ বাই টুয়েলভ আর এগারো বাই চব্বিশ তো টুয়েলভকে যদি টু দ্বারা করে হরটা সেইম হচ্ছে তো হর্ট স্লাইম করতে গেলে লব এখানে আসে টেন ওখানে আসে ইলেভেন তারপরে ইলেভেন স্টিল বড়ো আসে এখন আমি ইলেভেন বাই স্টিল এটা এটার সাথে সিক্স বাই থার্টিনে এখন কম্পেয়ার করবো এটার সাথে সিক্স বাই থার্টিন কম্পেয়ার করতে গেলে কী করতে হয় যেমন চব্বিশকে থার্টিন দ্বারা গুণ করে দিলাম আবার তেরো দুই পাশে চব্বিশ দ্বারা গুণ করে দিলাম তাহলে যেটা হবে আমার বেসটা মানে হর্ট দুইটারই সেম আসবে তো এর চব্বিশ দ্বারা ছয়কে গুণ করলে একশো চুয়াল্লিশ এগারো দ্বারা তেরো করলে একশো তেতাল্লিশ শেষ পর্যন্ত দেখা যাবে একশো চুয়াল্লিশটাই বড়ো অর্থাৎ ছয় বাই তেরোটাই আমার বড় সংখ্যা ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য বেস্ট অফ লাখ সবাই